জ্বালানির চাহিদা পূরণে গত প্রায় 15 বছর যাবত বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বাড়াচ্ছে সরকার। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন আগামী অর্থ বছরেও এই ধারা অব্যাহত থাকবে। শতভাগ বিদ্যুতায়নের পর সঞ্চালন ও বিতরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার। তবে সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশ বান্ধব জ্বালানির জন্য নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। উচ্চ আয়ের দেশে উত্তরণের মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা ক্রমান্বয়ে বাড়বে, এটি সামনে রেখে এ খাতে অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখতে চায় সরকার। এজন্য গত প্রায় 15 বছর যাবৎ এই খাতে বরাদ্দ ক্রমান্বয়ে বেড়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে 2008-09 অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল 2676 কোটি টাকা, চলতি অর্থবছর এর পরিমাণ দাঁড়িয়েছে 27904 কোটি টাকায়। আগামী অর্থবছর এই খাতে বরাদ্দ আরও বাড়বে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এখন আমাদের মূল বাজেটটা হলো ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কেন্দ্রিক, এরপরে গিয়ে আসবে মূলত আমাদের এই যে স্মার্ট বাংলাদেশের সাথে মিলিয়ে যে স্মার্ট পাওয়ার সেক্টর। প্রতি বছরে আমাদের বাজেটের একটা গ্রোথ আছে, এবারও সেই কাঙ্ক্ষিত গ্রোথ নিয়ে বাজেটটা হবে। গত 10 বছর যাবৎ শতভাগ বাজেট বাস্তবায়ন করছে বিদ্যুৎ খাত, চলতি অর্থবছরও শতভাগ বাজেট বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। আমরা আশা করি এবারও আমরা শতভাগ বাজেট অর্জন করতে পারব। জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়লেও নবায়নযোগ্য জ্বালানির খরচ কমছে, তাই বাজেটে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। গত অর্থবছরের গড় উৎপাদন খরচ ছিল 8.84 টাকা, সেখানে আমরা ইউটিলিটি স্কেল সোলারে 7.50 বা 7.60 টাকা দিয়ে প্রতি ইউনিট পাবো। কাজে প্রতি ইউনিটে গড় পড়তা 1.24 টাকা থেকে 1.30 টাকা আমরা বাঁচাতে পারবো। এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে ফসিল ফুয়েলের তুলনায় প্রায় 3 গুণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। চলতি অর্থবছর বাজেটে বিদ্যুৎ খাতে প্রায় 23,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে এই ভর্তুকি ক্রমান্বয়ে কমিয়ে আনা সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।